আপনি প্রমাণ করেন একটি টাকা, একটি বাংলাদেশি টাকা আমি কোথাও হারাম খেয়েছি কিনা, আপনি প্রমাণ করেন। গেল 17ই মে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিমে খানের বিরুদ্ধে সীমাহীন অনিয়ম দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ তুলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছিলেন সংস্থাটির বোর্ড চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোস্তফা। এবার অভিযোগ দেওয়ার 4 দিনের মাথায় তাকসিমের কিছু তো হয়নি। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট, মেন্স, লেডিস অ্যান্ড কিডস ওয়্যার, আর্ট, বি স্মার্ট। উল্টো তাকেই চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। রোববার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ আকবর হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে গোলাম মোস্তফাকে সরিয়ে বোর্ডের সদস্য সুজিত কুমার বালাকে দেওয়া হয়েছে চেয়ারম্যানের দায়িত্ব। আমি তো আমার ব্যাকগ্রাউন্ড জানি, আমার চাইতে বেশি আমাকে তো আর কেউ জানে না। প্রজ্ঞাপনে বলা হয় পানি সরবরাহ ও পয় নিষ্কাশন কর্তৃপক্ষ আইন 1996-এর 7-এর 1 ধারা অনুযায়ী ঢাকা ওয়াসা বোর্ডের সদস্যদের মধ্যে সুজিত কুমার বালাকে বোর্ড চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। এছাড়া পানি সরবরাহ ও পয় নিষ্কাশন কর্তৃপক্ষ আইন 96-এর 9-এর 1 ধারা অনুযায়ী তিনি ঢাকা ওয়াসা বোর্ডের পূর্বতন চেয়ারম্যান ডক্টর প্রকৌশলী গোলাম মোস্তফার স্থলাভিষিক্ত হবেন। জানা গেছে গত অক্টোবরে গোলাম মোস্তফার চেয়ারম্যান পদের মেয়াদ শেষ হয়, কিন্তু নতুন চেয়ারম্যান নিয়োগ না হওয়ায় দায়িত্ব পালন করছিলেন তিনি। এরই মধ্যে ওয়াসার এমডির বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ দেওয়ার 4 দিনের মাথায় তাকেই অপসারণ করা হলো। যা প্রমাণ করবে যে এইটা অবৈধ, ওইটাই তাকে আমি দিয়ে দিব। এটা প্রমাণ করার জন্য আর কত সময় দরকার? এমনকি যত অভিযোগ এসছে, কোনো অভিযোগের সাথেই কিন্তু একটা, দুইটা বা তিনটাও কোনো ক্লু বা প্রমাণ দেওয়া হয়নি, প্রত্যেকটা হচ্ছে ধারাও বক্তব্য। মূলত ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেন গোলাম মোস্তফা। 4 পৃষ্ঠার ওই অভিযোগপত্রে তাকসিমে খানের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ তোলেন সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।